দেখতে পাচ্ছেন এখন দাঁড়িয়ে আছি আজিমগঞ্জ জংশনের গেটে। আজকে ছিল 6 আগস্ট, অমৃত ভারত প্রকল্পের যে শুভ সূচনা স্টেশনগুলোর, তাই আজিমগঞ্জ জংশন স্টেশন রয়েছে অমৃত প্রকল্পের আন্ডারে। তো ভিতরে গিয়ে দেখব, চলুন। দেখতে পাচ্ছেন এদিকে আজকে প্রোগ্রাম ছিল, সেই অনুযায়ী এদিকে প্রোগ্রাম সমাপ্ত হয়েছে। 11টার সময় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণ আমরা দেখছিলাম, তিনি এই সম্বন্ধে অনেক কথা বলছিলেন। এই সাইডে অনেক লোকজন সবাই এসেছিল, দেখতে পাচ্ছেন। हम सब चलते हैं एक पूर्ण उन्नयन की ओर। I, Parthi Pandey, with my co-host Supriya Mal, would like to grant a warm welcome to all of you on this auspicious day of laying foundation stone for redevelopment of Azimganj Station on 6th of August 2023 under Amrit Bharat Station Scheme. We are truly delighted to have you all join us today as we embark on a journey of development and putting a step forward towards modernization. আজিমগঞ্জ রায়বুদ্ধ সিং বাহাদুর হাই স্কুল। আর এইখানে যে নিন্দ দেখতে পাচ্ছেন, আজিমগঞ্জ জংশন স্টেশন পুনরুন্নয়নের কাজ অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে। প্রোগ্রামের জন্য বড় জায়গা করা হয়েছিল, তো কিছুক্ষণ আগে প্রোগ্রাম শেষ হলো। এখানে দেখতে পাচ্ছেন এদিকে বড় পোস্টার এখানে লাগানো হয়েছে যে প্রোগ্রাম চলছিল, তার যে আজিমগঞ্জ জংশন স্টেশনের যে বিল্ডিং, মানে যে অমৃত ভারত প্রকল্পের আন্ডারে এই একে আধুনিক করা হবে, তো সেই যে বিল্ডিংটি যেরকম হবে দেখতে আর কি, সেম দেখতে পাচ্ছেন এখন আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশন একদম ওয়ার্ল্ড ক্লাস। পুরো বলতে পারবেন যে স্টেশনটি পুরো একদম যে আমরা এয়ারপোর্টগুলোকে দেখি এত সুন্দরভাবে সাজানো থাকে, ঠিক সেইভাবে তৈরি করা হচ্ছে বিভিন্ন স্টেশন। তো সঙ্গে থাকবেন, পুরো ভিডিও ওয়াচ করবেন, রয়েছে অনেক তথ্য। এদিকে দেখতে পাচ্ছেন এখানে 3-4 নম্বর প্ল্যাটফর্ম আজিমগঞ্জ জংশন স্টেশন, আর ওদিকে দূরে রয়েছে 1-2 নম্বর প্ল্যাটফর্ম। আর এই সাইডে আমাদের যে নশিপুর ব্রিজ থেকে ট্রেনগুলো আসবে তার হাইটটা একটু উঁচু প্ল্যাটফর্মের, ওইদিকে রয়েছে 5-6 নম্বর প্ল্যাটফর্ম, ওই সাইডে ওদিকে গিয়ে দেখাবো আমি আপনাদের, চলুন। এদিকে চলে এলাম, আর 5-6 নম্বর যে প্ল্যাটফর্ম সেই 5 নম্বর প্ল্যাটফর্মের উপর এখন হাঁটছি। আর এদিকে দেখতে পাচ্ছেন এইদিকে সোজা চলে যাচ্ছে নশিপুর ব্রিজের দিকে, সিঙ্গেল লাইন। তো আর এদিকে ওই ওই সাইডে যে প্ল্যাটফর্মটি ওটা রয়েছে 6 নম্বর প্ল্যাটফর্ম। আর আমি আপনাদের দেখালাম একটু আগে যে এই স্টেশনকে অমৃত প্রকল্পের আন্ডারে নেওয়া হচ্ছে, যে কারণে এখানে ছিল প্রোগ্রাম, তো প্রোগ্রামটি আমরা অ্যাটেম্প করতে পারিনি, কিছুক্ষণ লেট হয়ে গেছে। তো আপনাদেরকে দেখালাম যে কী কী মানে আর কি ব্যবস্থা করা হয়েছিল প্রোগ্রামের জন্য, আর ওখানে যে শিলান্যাস হয়েছে তার বিভিন্ন সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এটা দেখতে পাচ্ছেন এখানে যে 4 নম্বর প্ল্যাটফর্মটি ছিল, সেই 4 নম্বর প্ল্যাটফর্মকে একদম এই নিচে যে মার্বেল প্লেটের মতো এগুলো দিয়ে সুন্দর করে, এখানে নিচে আগের ভিডিওতে দেখিয়েছিলাম ঢালাইয়ের কাজ চলছিল,
ঢালাই করে তার উপরে মার্বেলগুলোকে সেট করা হচ্ছিল, মানে প্ল্যাটফর্মের হাইটটাও একটু উঁচু করলো। আর বসার জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানে মার্বেলিং করা হয়েছে, আরও উন্নতিকরণ চলবে। সবে তো শুরু হলো অমৃত ভারত প্রকল্পের কাজ, ধীরে ধীরে দেখতে থাকবেন যে কীভাবে স্টেশনকে অত্যাধুনিক সাজানো হয়। তবে তবে আমাদের আরও মানে ইচ্ছা যে এই যে নসিপুর থেকে আসে যে প্ল্যাটফর্মের উপরে এইটাকে যাতে খুব সুন্দরভাবে সাজানো হয়।